হে মাই বিউটিফুল পিপল, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে হরিদ্বার থেকে আমরা রওনা দেব যমুনত্রীর দিকে, কিন্তু আজকে পুরো যমুনত্রীর এক্স্যাক্টলি জায়গায় আমরা যাচ্ছি না। আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তোমরাও কিন্তু আমার সাথে চলো। ওই দূরে দেখা যাচ্ছে তিনটে হনুমান, একটা মা, একটা বাবা আর একটা বোধ তাদের বাচ্চা। হ্যাপি ফ্যামিলি। অসাধারণ লাগছে না? উপরে নীল আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো, তার ঠিক নিচেই সুন্দর পাহাড় আর তার সাথে সবুজ কম্বিনেশন, নীল সবুজ দুটো কম্বিনেশনই যেন আমাদের চোখে একটা আলাদা শান্তি প্রদান করে। আপনারাই বলুন, এই সুন্দর দৃশ্য দেখে কারি বা এই ধরনের হালকা মিউজিক শুনতে ভালো লাগে? এই সমস্ত গানের সাথে আকাশ, চাঁদ, পাহাড় এই সমস্ত জিনিস দিয়ে আমরা যদি মিউজিক দিই, সঙ্গে সঙ্গে কপিরাইট ফেলে দেবে। তাই অগত্যা কপিরাইটের ভয়ে আমরা আলাদা মিউজিকও দিতে পারি না। যত উপরের দিকে উঠছি তত মেঘলা বাড়ছে, তত পাহাড়ের সংখ্যা বাড়ছে, তত সৌন্দর্য বাড়ছে। জায়গাটাই পুরোটা মেঘে অলমোস্ট ঢেকে গেছে, খুব আবছা আবছা জিনিস দেখা যাচ্ছে, কিন্তু এটাই অপূর্ব লাগছে দেখতে।
আমরা হিউজ মেনু অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে আলু গোবির তরকারি, জিরা রাইস, তন্দুরি রুটি, কড়াই পনির, ইডলি সাম্বার, নান, ধোসা, পাও ভাজি, চিজ ভেজিটেবল চাউমিন অ্যান্ড পনির চাউমিন। আজকে সবাই সবার নিজের মনের মতো লাঞ্চ করেছে, কেউ ইডলি, কেউ ধোসা, কেউ পাও ভাজি। তো আলটিমেটলি আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করতে। তো দেখতে থাকো ব্লগটাকে। আর এদিকে আমি বাস থেকে পুরো জানলা থেকে বেরিয়ে গেছি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। আজকের ব্লগটা একদম পুচকে ব্লগ ছিল, নেক্সট ভিডিওতে আসছে গঙ্গোত্রী ধাম যাত্রা।